নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি এবং আজ বেঙ্গল এক্সপ্রেস মানে একদম সন্ধ্যে সাতটা এবং সন্ধ্যে সাতটা মানে বেঙ্গল এক্সপ্রেসে রোজ একেবারে এখন নতুন স্পেশাল প্রোগ্রাম। তার কারণ বেঙ্গল এক্সপ্রেস এখন স্টপেজ নিতে শুরু করেছে, স্টপেজ নিয়ে কথা বলতে শুরু করেছে। আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে। নজর রাখবো প্রথমেই প্রতিবেদনের দিকে। ঠিক কেন বললাম প্রতিবেদন, তার কারণ মূলত সিবিআই এর তৎপরতা, তার কারণ ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। সময়টা তখন চলতি বছরের শুরুর দিক, শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় তখন চলছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি, সাথে একের পর এক গ্রেপ্তারি। প্রকাশ্যে আসে প্রমোটার অয়ন শীলের নাম। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার হন অয়ন। অয়ন শীলের গ্রেপ্তারির পর থেকেই পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। তল্লাশি চালিয়ে সল্টলেকে অয়নের ফ্ল্যাট এবং হুগলির বাড়িতে শিক্ষা ও পুরসভায় নিয়োগ দুর্নীতির বহু নথি উদ্ধার হয়। ইডির তদন্তে সামনে আসতে থাকে অয়নের দুর্নীতির শিখরে পৌঁছানোর বিভিন্ন প্রক্রিয়া। পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে পড়ে একাধিক পুরসভার মজদুর ইউনিয়নের ভূমিকাও। সিবিআই সূত্রের খবর, কর্মী নিয়োগের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল মজদুর ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের। সিবিআই সূত্রের খবর, ইউনিয়নের তরফে তৈরি তালিকা থেকেও একাধিক নিয়োগ হয় পুরসভায়। প্রাথমিকভাবে তদন্তে এমনই তথ্য উঠে আসে সিবিআই এর হাতে, এরপরই তৎপর হয়ে ওঠে সিবিআই। একসাথে নিয়োগ দুর্নীতির তদন্তে 14টি পুরসভায় হানা দেয় সিবিআই। একযোগে সকল পুরসভায় অভিযান চালানো হয় সিবিআই এর তরফে। সূত্রের খবর, ইউনিয়নের তৈরি তালিকা পৌঁছেছিল অয়নশীলের সংস্থার কাছেও। ইউনিয়নের সদস্যদের আত্মীয় এবং ঘনিষ্ঠ মহলের চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য সিবিআই এর হাতে এসে পৌঁছায়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজর পড়ে বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানদের ওপর। দুটি জেলার 14টি পুরসভায় তল্লাশি চালানোর পর সেখান থেকে বহু নথি উদ্ধার করেন সিবিআই আধিকারিকরা। উদ্ধার হওয়া সেই নথি খতিয়ে দেখার পর প্রকাশ্যে আসে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। উত্তর চব্বিশ পরগনার 6টি পুরসভার প্রতি স্তরে, অর্থাৎ পুরসভার গাড়ি চালক থেকে শুরু করে টাইপিস্ট, সব পদে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে বলে দাবি করা হয় সিবিআই এর তরফে। শুধু তাই নয়, দক্ষিণ দমদম, দমদম, উত্তর দমদম, বরানগর, হালিশহর, কামারহাটি পুরসভার নিয়োগেও অনিয়ম হয়েছে বলে জানান সিবিআই আধিকারিকরা। এরপরই ধীরে ধীরে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি স্তিমিত হতে থাকে। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের প্রথম সপ্তাহে হয়তো ঘুম ভেঙে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গত 5ই অক্টোবর ভোরের আলো ফুটতেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। মন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে শুরু হয় তল্লাশি। দীর্ঘ 19 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। পাশাপাশি কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাগৈহাটির অর্জুনপুরের বাড়িতেও যান ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন প্রধানের বাড়িতেও হানা দেয় ইডি। সকাল থেকে মোট 12টি দলে ভাগ হয়ে তদন্ত জারি রাখেন ইডি আধিকারিকরা। একাধিক জায়গায় তল্লাশির মধ্যে বরানগর পুরসভার চেয়ারপারসন, বরানগর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িসহ উত্তর চব্বিশ পরগনার একাধিক প্রশাসনিক ব্যক্তির বাড়িতে ইডি হানা দেয়। এরপর গতকাল অর্থাৎ রবিবার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। রবিবার সকালে পুরমন্ত্রী চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সকালে সিবিআই হানা দিতেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পুরসভাগুলির নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই কি মেয়রের বাড়িতে সিবিআই হানা, উঠেছে প্রশ্ন। রবিবার সকালে সিবিআই এর একটি দল চেতলার বাড়িতে পৌঁছায়। বাড়ির ভেতর সরাসরি ঢুকে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা, আর বাড়ির বাইরে ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। বাড়ির ভেতর আনাগোনা সকলের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, মদন মিত্রের বাড়িতেও ওইদিন পৌঁছে যায় সিবিআই। রবিবার সকালেই কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়িতে পৌঁছায় সিবিআই এর অপর একটি দল। সিবিআই সূত্রের খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে গিয়েছে সিবিআই এর একটি দল। এছাড়াও এদিনই সিবিআই হানা দেয় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং এর বাড়িতে। তার অফিসেও চলে সিবিআই তল্লাশি। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপতি অসীম শাহর বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে তদন্ত জিজ্ঞাসাবাদ। রবিবারের পর সোমবারও পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে গিয়েছেন সিবিআই। পাশাপাশি ডায়মন্ড হারবার ও উলুবেড়িয়াতেও হানা দিয়েছে সিবিআই। ডায়মন্ড হারবারের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। তল্লাশি চলছে উলুবেড়িয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও। কিন্তু হঠাৎ করেই কেন এই টপ গিয়ারে তদন্ত প্রক্রিয়া সিবিআই এর?
এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক মহলে। এখানেই উঠে আসছে আরও একটি প্রশ্ন, সম্প্রতি আবাস যোজনা ও 100 দিনের প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে ধর্ণা অবস্থানে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। রাজভবনের ধর্ণা মঞ্চেও মেয়রকে দেখা গিয়েছিল, এরপর হঠাৎ করেই সিবিআই হানা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিবিআইকে ময়দানে নামানো হয়নি তো? রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি এই একই প্রশ্ন এখন শাসক দলের অন্দরেও। আপনারা শুনলেন বিশেষ প্রতিবেদন। কি সেই বিশেষ প্রতিবেদন যেখানে সরাসরি দেখা গেল যে একযোগে 12 জায়গায় সিবিআই এর হানা? মূলত সিবিআই এর এই তৎপরতাকে ঘিরেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তার কারণ, মূলত সিবিআই এর এই তৎপরতা এতদিন কেন দেখা যায়নি? একযোগে 12 জায়গায় সিবিআই এর হানা, তারপরে আজ আবার একইভাবে সব জায়গাতে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সিবিআই হানা দিচ্ছে। আর আজকের যে ঘটনা, সেই ঘটনা একেবারে চক্ষু চড়কগাছ করবার মতো। কেন? মূলত তৃণমূলের আধিকারিকরা বা তৃণমূল নেতৃত্বরা যা বলছিলেন এতদিন ধরে যে সিবিআই শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি হলেও শুধুমাত্র কেন্দ্র সরকারের কথাতেই চলেন, আজ সেখানে দাঁড়িয়ে একটু যেন অমিল হয়ে গেল কথাটা। তার কারণ, আজকে কিন্তু বিজেপি এমএলএও সিবিআই এর কাটারে। এই বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। আমাদের সঙ্গে একেবারে স্টুডিওতে রয়েছেন কৌশিক দে, টিএমসি নেতা, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। কার্তিক দাস, সিপিআইএম নেতা, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকেও স্বাগত ট্রাইব টিভির পর্দায়। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভিতে আসবার জন্য অশেষ ধন্যবাদ। মূলত প্রথম প্রশ্ন রাখবো কৌশিক দে বাবু আপনার কাছে। মূলত আজকের দিনে দাঁড়িয়ে থেকে টিএমসির যে স্ট্যান্ড, তারা বলতে চাইছেন যে তাদের ওপর জনরোষে এবং বারবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সিবিআই তদন্ত চালানো হচ্ছে। তাহলে আজকে বিজেপি এমএলএ এর বাড়িতেও সিবিআই তদন্ত হলো, কি বলবেন? দেখুন, এটার বিষয়ে শোনা যাচ্ছে তো একেবারে, এটার বিষয়ে যদি একটু আলোচনা করতে যাই তাহলে পরে আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে। যখন 2014 সালে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের বুকে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ঘুরিয়ে বেরিয়েছেন, প্রতিটা আকাশ বাতাস ভরিয়ে দিয়ে প্রত্যেকটা মাঠে ময়দানে তিনি বক্তব্য রেখেছিলেন যে মুজকো ভোট দিয়ে, তাহলে পরে কী হবে, 15-15 লাখ রুপিয়া আপনি গরিবকে অ্যাকাউন্টে ঘুষ জায়গা। তো মানুষ আশায় বুক বেঁধেছিলেন যে 15 লাখ টাকা আমার এখান থেকে পেয়ে যাব। মানুষ, গরিব মানুষ ভেবেছেন সত্যি কথাই হয়তো, কিন্তু আমরা কি দেখলাম, বাস্তবে দেখলাম যে 15 লাখ টাকা তো আসলোই না, 15 লাখ টাকা তো কালো ঘরে ঢুকলোই না, বরং কোনো কালাধন, যেটার কথা বলেছেন কালো টাকা, ব্ল্যাক মানি, সেটাও বিদেশ থেকে নাকি ভারতবর্ষের মাটিতে তিনি নিয়ে আসবেন। এবার মানুষ আশা বেঁধে তাকে ভোট দিলেন। ভোট দেওয়ার পরে আমরা কি দেখতে পেলাম যে বরং সেই টাকাটা না আসার পরে উল্টো এখান থেকে নীরব মোদি, মেহুল চুস্কি, এই সমস্ত মানুষরা, এই সমস্ত লুটেরারা, তারা কিন্তু আজকে ভারতবর্ষের 140 কোটি লোকের টাকা নিয়ে তারা চলে গেলেন। আমি নরেন্দ্র মোদীর সরকারকে প্রশ্ন করতে চাই এটা, যে আজকে সিবিআই বা ইডি বা তাদের যে কেন্দ্রীয় আধিকারিক বিভিন্ন গুপ্ত সংস্থাগুলো আছে, এই নীরব মোদীকে ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য কতটা উদ্যোগী হয়েছে, বিজয় মালিয়াকে ফিরিয়ে আনার জন্য কতটা উদ্যোগী হয়েছে, মেহুল চুস্কিকে ফিরিয়ে আনার জন্য তিনি কতটা উদ্যোগী হয়েছেন? আসলে এটা কোনো, যেহেতু তারা তাদের সাথেই আছে বা তাদের মাধ্যম দিয়ে, সেই কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধার মাধ্যম দিয়ে তারা দেশ থেকে বেরিয়ে যেতে পেরেছে, তাই তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেই। এবার সমস্যাটা হচ্ছে কোথায়, যখন এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে যখন ক্ষমতায় এসছে, তারপরে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গাটাকে আমরা ধরতে পেরেছি যে নরেন্দ্র মোদী এই সমস্ত মিথ্যাচার, এই সমস্ত গুলগাপ্পার কথা ভারতবর্ষের মানুষ আর মানছে না, যার ফলে গোটা ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছে এবং নরেন্দ্র মোদী যে মানে অসত্য ভাষণ সেটাকে সবার সামনে তুলে ধরেছেন, যার ফলে আজকে নরেন্দ্র মোদীর মনে হচ্ছে যে আমি তো ক্ষমতা থেকে সরে যেতে পারি, ক্ষমতা থেকে সরে যাওয়ার আমার সময় হয়ে এসছে। তাই যেন প্রকারে নয় তৃণমূল কংগ্রেসকে বদনাম করাতে হবে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করানোর জন্যই আজকে বিভিন্নভাবে, কখনো ইডি পাঠিয়ে, কখনো সিবিআই পাঠিয়ে আমাদের বিভিন্ন নেতাদেরকে আক্রমণ করা হচ্ছে, যার ফলে আজকে মনে হচ্ছে যেন, আজকে আপনারা বলছেন যে বিজেপি নেতার বাড়িতেও তো আজকে সিবিআই গিয়েছে, আসলে এটা কিছু না, এটা একটা আইওয়াস, এটা একটা রং দেখানো, একটা লোক দেখানো একটা নাটক। কারণ পুরাটাই তো নাট্যচিত্র একটা গঠন হচ্ছে, সেই পিএম অফিস থেকে বলুন কি অমিত শাহের অফিস থেকে বলুন, সেখানে চিত্রনাট্য তৈরি হচ্ছে, সেই চিত্রনাট্য তৈরি হওয়ার পরে সিবিআই বা ইডি সেভাবে এগোচ্ছে। আসলে সেবার আপনাকে একটা প্রশ্ন করব, 2011 সালে টিএমসি আমাদের বেঙ্গলে ঢুকলো, রাইট? ঢুকেছেন টিএমসি নেতারা 2011 সালের পর থেকে নেতৃত্ব স্থাপন করছে বেঙ্গলে। 2011 সালের আগে
সিপিআইএম সরকার থাকাকালীন অবস্থাতে কেন্দ্রে বিজেপি সরকার ছিল, সেই সময়কালীন অবস্থাতে কেন তারা রাজ্যে কোনো রকম সিবিআই কোনো রকম রেড করেনি, কি বলবেন? হ্যাঁ, সেটা তো তারা করবে কেন, কারণ যেহেতু সিপিএম সরকারের সাথে যদি আপনি তখন ধরে দেখবেন তাদের মধ্যে কিন্তু একটা গট অফ ম্যাচ ছিলই কংগ্রেসের সাথে, গট অফ ম্যাচ ছিল, কি বলবেন? একদম ভুল কথা। আমরা সবসময় বিজেপি বিরোধী যদি শক্তি থাকে দেশের মধ্যে সবচেয়ে আগে বামপন্থীরা, আর আজকের মুখে দাঁড়িয়ে আজকের যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন, আমি বলবো যে আপনাদের একটু নজরে রাখা দরকার যে এই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত কোথা থেকে আসলো। তাহলে শিক্ষক নিয়োগের দুর্নীতির যে তদন্ত হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকারের না, হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে, সেই তদন্ত করতে গিয়ে এই পুরনো দুর্নীতির তদন্ত সামনে আসে, পুর নিয়োগ দুর্নীতির কথা, এবং তখন হাইকোর্টের নির্দেশে এই পুর নিয়োগ দুর্নীতি হচ্ছে। আর আমরা মনে করি যে ইডি আর সিবিআই অন্যান্য রাজ্যে বিষয়টা আলাদা, সেখানে অতি সক্রিয় ভূমিকা পালন করে বিরোধীদের ক্ষেত্রে, দলগুলোর ক্ষেত্রে, আর এ রাজ্যে হাইকোর্টের মনিটরে যেহেতু তদন্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর কেন্দ্রের বিজেপি এবং আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস এদের মধ্যে যে গাঁটছড়া আছে তার প্রমাণ হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি ছোটোবেলায় একটা আমরা খেলা খেলতাম যে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে চোখ বন্ধ করে রেখে আমরা সেই খেলাটা খেলতাম। তো এখানে এক্ষেত্রে আর কি আসল লোককে ছুঁতে পারছে না কানামাছি ভো ভো, এই আসল লোক বলতে এই দুর্নীতির তদন্তে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী আছে জেলের ভেতরে, আমাদের পর্ষদের সভাপতি প্রাথমিক পর্ষদের মানিক ভট্টাচার্য, আরও কয়েকজন বিধায়ক আছে, এবং পুর নিয়োগ দুর্নীতির তদন্ত কেবল শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশে। তদন্ত সাপেক্ষ কিন্তু এই জায়গাটা প্রমাণ্য বিষয় তো যতক্ষণ নয় যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না, কিন্তু যে তদন্ত এটা উল্লেখ করলে প্রমাণ হয় যে হাইকোর্টে যখন ধমক দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জিকে, যখন জেরা করে তার সম্পত্তির খতিয়ান হাইকোর্টে যখন বিচারক জানতে চাইছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন জানতে চাইছে, কিন্তু সেইখানে আমাদের ইডি সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু সেই তথ্য দিতে পারছে না, তাহলে বোঝা যায় কি পরিমাণ তথ্য, কিভাবে তদন্তটা চলছে, সেটা হচ্ছে আমাদের ওই সেটিং এর প্রটোকল। ওই নিচের তলায় কিছু এমএলএ বিধায়ক মন্ত্রীরা যাবে আসল জায়গায়, মানে আপনি বলতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি একেবারে নিরপেক্ষভাবে এখানে ভূমিকা পালন করছে না, নিরপেক্ষভাবে না, পক্ষপাতিত্বভাবে, আসল মাথাদেরকে না ধরে, আসল দুর্নীতির শেখরে না গিয়ে নিচতলায় গিয়ে সেটাকে ছড়াচ্ছে আসল জায়গায় যে মাথাদের চোর। আপনি কি করে বলছেন এই কথা যে পার্থ চট্টোপাধ্যায় নিচুতলার লোক? একেবারেই নয়, পার্থ চট্টোপাধ্যায় পর্যন্তই সীমিত আছে, তার উপরের স্তরে আর উঠছে না। ফিরহাদ হাকিমের বাড়িতে তদন্ত হয়েছে, এরা মন্ত্রী পর্যায়ে, কিন্তু শুধুমাত্র তো একটা মিনিস্ট্রি যখন তারা জড়িত থাকে তার দায়ভার তো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট মন্ত্রী না, গোটা বিষয়টা রাজ্য সরকার। আপনি বলছেন যে নিচুতলার লোকের শুধুমাত্র এই ঘটনাগুলো ঘটে, আসল মাথায় আমরা বলছি যে আসল মাথা বলতে আপনি কাকে বলতে চাইছেন? আসল মাথা বলতে যে তদন্ত হচ্ছে, তদন্ত হলে বেরিয়ে আসবে। কি বলবেন কৌশিক দা, আপনি কি বলবেন? দেখুন, এখন কথা হচ্ছে যে সিপিএম এর রাজনীতি, আপনি বলুন কৌশিক দা। দেখুন, এখন সিপিএম এর হচ্ছে বেঁচে থাকার লড়াই, খড় কুটো যা পাবে ঠিক আছে তাদেরকে নিয়ে তারা বেঁচে থাকার একটা তারা প্রক্রিয়া তারা চালাচ্ছে। কখনো দেখতে পাচ্ছি তারা কোর্টের প্রশংসা করছে, কখনো দেখি কোর্টের নিন্দা করছে, কখনো দেখছি সিবিআই প্রশংসা করছে, কখনো দেখি সিবিআই নিন্দা করছে। সুতরাং তারা তাদের নিজেদের যে স্ট্যান্ড পয়েন্ট সেই জায়গাটাতে কিন্তু সিপিএম নিজের জায়গাতে ঠিক নেই, কারণ তারা নিজেরা তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে ভুগছে, কখনো তারা আইএনডিএ জোট করার চেষ্টা করছে, কখনো আইএনডিএ জোটের ক্ষেত্রে তো আপনারাও রয়েছেন। আমরা সর্বভারতীয় স্তরে, আমরা সবার আগে কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে আপনারা কি করে বলছেন? আপনারা তো এখন আঞ্চলিক দলে এসে পরিণত হয়েছে। না, আঞ্চলিক দল হিসেবে যদি আপনি সেই আইন কানুনটাকে দেখেন সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক, সেটা বড় কথা নয়। আপনি কি করে বলছেন? কারণটা হচ্ছে জনসমর্থন। আজকে পশ্চিমবাংলার বুকে 42-এ 42টা সিটি আমরা আগামী দিন আশা করছি, আসবো আপনার কাছে, একদম আসবো। মূলত এই বিষয় নিয়ে তর্জা আমাদের চলবে, কিন্তু ইতিমধ্যে নিমাই কবিরাজ বিজেপি নেতা আমাদের সঙ্গে জুড়ে গেছেন। নিমাইবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আপনাকে সেটা একবার শুনিয়ে দিই, জানিয়ে দিই। মূলত ওয়েস্ট বেঙ্গলে একেবারে একযোগে 12টি জায়গাতে বিক্ষিপ্তভাবে সিবিআই এর হানা, যেটা তৃণমূল কংগ্রেস বলে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কেন্দ্রীয় এজেন্সিকে এক প্রকার ম্যানিপুলেশন করছে সম্পূর্ণভাবে বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। কিন্তু আজকে দেখা গেল হঠাৎ করে এতটাই তৎপর হয়ে গেছে সিবিআই যে আজ কিন্তু বিজেপি এমএলএর বাড়িতেও সিবিআই ঢুকে গেছে। অতএব এইখানে দাঁড়িয়ে তৃণমূলের এই অভিযোগকে আপনি কতটা সমর্থন করেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সিবিআই এর এই তৎপরতা
আপনি সমর্থন করেন? সিবিআই যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত কোর্টের নির্দেশে নিয়ে। আচ্ছা, তার মানে আপনি সমর্থন করেন যে বিজেপি এমএলএ এর বাড়িতেও আজকে সিবিআই হানা দিচ্ছে, দিতেই পারে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম স্পষ্ট অডিবল। আপনি আপনি বলুন, আপনি বলুন, আমি শুনছি। হ্যালো, আমি শুনছি। অবশ্যই আমরা স্বাগত জানিয়েছি, কারণ প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া দরকার। যেভাবে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরকর্মী নিয়োগ ক্ষেত্রে যেভাবে সারা পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে কারা যুক্ত, কারা টাকা নিয়েছে, কারা অংশীদারিত্ব করেছে, প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব উঠে আসা উচিত। বাংলার মানুষ এটা জানতে চায়। ওকে, একেবারে একেবারে আসবো আপনার কাছে, আবার আসবো কৌশিকদা। আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো আরেকটি, যে এখানে সরাসরি নিমাই কবিরাজ বলছেন, নিমাই বাবু বলছেন যে তার বিজেপি এমএলএ, অর্থাৎ বিজেপি এমএলএ এর বাড়িতে যখন সিবিআই যাচ্ছে তখন কিন্তু তিনি সরাসরি বলছে যে তদন্ত হওয়া উচিত, কিন্তু যখনই কোনো টিএমসি নেতার বাড়িতে সিবিআই যাচ্ছে তখন আপনারা বলছেন সিবিআই অতিরিক্ত তৎপর। দুজনের মধ্যে মানসিকতার কোনো একটা জায়গাতে কোশ্চেন চিহ্ন আসছে নাকি? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে বলছি কৌশিকদা। এবার আমি বলি যে আপনাদের হয়তো অনেকদিন আগে একটা কথা মানে মহাপাণ্ডব সুপ্রিম কোর্ট থেকে বলেছিল যে সিবিআই হচ্ছে একটা তোতা পাখি, তাকে যেভাবে পরিচালনা করবে কেন্দ্রীয় সরকার সেটাকে সেইভাবেই পরিচালিত হতে হবে। তো আজকে যদি সিবিআই হাতে ক্ষমতা আছে যে বারবার করে তারা সিবিআই থেকে চিত্রনাট্য সাজাচ্ছে পিএমও অফিস থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে মেলাইন করতে হবে, আর ববি হাকিমকে মেলাইন করতে হবে, মদন মিত্রকে মেলাইন করতে হবে, যার ফলে তারা আজকে অতি তৎপর হয়ে আজকে বিভিন্নভাবে বারবার করে তারা 8 ঘন্টা 9 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা ধরে, ইভেন আমরা রায়গঞ্জেও দেখেছি, আমরা রায়গঞ্জের বিধায়কের বাড়িতেও 25 ঘন্টা 26 ঘন্টা 30 ঘন্টা ধরে রেড চলছে। এটা তো একটা মানুষের কাছে, জনমানুষের কিছুই বার্তা বোঝাচ্ছে। হয়তো সে প্রমাণিত হয়ে আসবে সে নির্দোষ, কিন্তু মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে যাবে যে এই তো এর বাড়িতে ইডি এসেছিল রে, এই তো এর বাড়িতে সিবিআই এসেছিল রে। অর্থাৎ মানুষের কাছে একটা বাজে বার্তা পৌঁছে দেওয়ার এটা কিন্তু একটা নাটক, একটা চক্রান্ত। নিমাইবাবু আপনি কি বলবেন? একটা ইয়ে চলাচ্ছে নিমাইবাবু, এই বিষয়ে আপনি কি বলবেন? নিমাইবাবু আপনার আপনার বার্তা জানতে চাই, বা আপনি কি বলবেন এই বিষয়ে? কৌশিকদা যা বললেন আপনি কি বলবেন এই বিষয়ে? জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা উচিত। এই যে কোনোরকম তদন্ত করতে গিয়ে যা কিছু প্রমাণিত হয়নি পরবর্তীকালে হতেই পারে, ওনার কথার মধ্যে শুনে নিন, শুনে নিন, শুনে নিন। উনি সরাসরি বলছেন যে সত্যি সত্যি ভ্যালিড পয়েন্ট রয়েছে কথার মধ্যে, যদি সত্যি সত্যি কোনো রকম কোনো কিছু প্রমাণ না হয় তার সামাজিক সম্মানকে ফিরে দিতে পারবে? প্লিজ, তদন্ত তদন্ত যা হবে তদন্তের সাপেক্ষে যা পরবর্তীকালে আসবে সেই বিষয় তো আসবে, কিন্তু এখন যে উনি যে মানসিকভাবে উনি তো হেনস্থা হচ্ছেন, পারিপার্শ্বিক দিক থেকে তো উনি হেনস্থা হচ্ছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? টাকা পয়সার বিনিময়ে চাকরি দেওয়া, আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন হোক, প্রকৃত দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই। দুর্নীতিতে নাম জড়ালে তো তা স্বাভাবিক ব্যাপার, তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসবে। কার্তিকদাও বলছেন যাদের দুর্নীতিতে নাম থাকবে তাদের বাড়িতে তদন্ত, তাদের সামাজিক সম্মানের কি ব্যাপার আছে? যদি প্রকৃত নির্দোষ হয় তাহলে বিচারের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্যে নির্দোষ প্রমাণিত হবে। এক্ষেত্রে তদন্ত ক্ষেত্রে এই যে দুর্বলতা, এই দুর্বলতাটা কাজ করছে আমাদের নেতাদের, ভয় আর কি তাদের মধ্যে কাজ করছে। না, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো ভয় ব্যাপার নেই। আমাদের আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার করে বলেছে যে 10 পয়সার প্রমাণ করতে পারে তাহলে ফাঁসির মঞ্চে চলে যাবে। এখানে সুরক্ষা কবচ নেওয়ার জন্য কোর্টে দৌড়ে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্ট কখনো হাইকোর্ট, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে। তদন্ত ফেস করতে ভয় কোথায়? এত ভয় আছে জন্যই তো সুরক্ষা কবচ চাই। আমি মনে করি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতবর্ষের যত মানুষ আছে তাদের কাছে আইনের দরজা খোলা আছে, এবং অভিষেক ব্যানার্জি যা করেছেন বা যা করেছেন সবটাই আইনের মধ্যে দিয়ে গেছে, আইনের বাইরে গিয়ে তো কেউ যায়নি। আইনি
আইনই তাকে প্রভিশন দিয়েছে, ভারতবর্ষের আইন তাকে প্রভিশন দিয়েছে তুমি কোর্টে যেতে পারো। আজকে বারবার করে আমাদের নেতারা তো বলছে, কালকে তো ববি হাকিমের বাড়িতে রেড হলো, কি পেলো জানাক, সবার সামনে জানাক, মদন মিত্র বাড়িতে কি পেলো জানাক, আজকে ইডি আর সিবিআই সবাই মিলে জানাক, কি পাওয়া গেল কোথায়, আমরা কোথায়, নিমাইবাবু কি বলবেন, তোতা পাখি তো তাদের হাতে আছে, প্লিজ প্লিজ নিমাইবাবু কি বলবেন। দুর্নীতির কারণে বারবার করে রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করছে, আপনারা জানেন দুর্নীতির হাত থেকে বাঁচবার জন্য ভারতবর্ষের আইনি তাকে অধিকার দিয়েছে, ভারতবর্ষের সংবিধান অভিষেক ব্যানার্জিকে আইনি অধিকার দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে অধিকার আছে সেলফ ডিফেন্স করার, যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাকে সেলফ ডিফেন্স করার জন্য সুপ্রিম কোর্ট হাই কোর্ট যেতেই হবে, প্রমাণিত হলে ফাঁসির কাছে যাব, তখন রক্ষা কবচের জন্য বারবার করে কোর্টে দৌড়াতে হচ্ছে কেন, সেটা ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, সেই অধিকারটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষই যেতে পারে, সেটা যদি কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তার জন্য কোর্টে যাওয়ার অধিকার ভারতবর্ষের প্রতিটা মানুষের আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারীর প্রতিটা মানুষ সেই অধিকারটা করতে পারে, শুধু অভিষেক ব্যানার্জি বলে শুধু নয়, অভিষেক ব্যানার্জি বারবার করে বলছে যে হ্যাঁ প্রমাণ করুন, আমরা তো দেখতে চাই গতকালকে ববি হাকিমের বাড়িতে রেড হলো, কি পাওয়া গেল জানা, কি বলবেন। আমি খালি বলবো একটু দর্শকদের যে এই মাত্র 11 বছর শাসনকাল আর বামফ্রন্টে 34 বছর, আমাদের এই 34 বছরে কোনো দুর্নীতি 34 বছরে কিন্তু কোনো নেতা মন্ত্রীদের বামফ্রন্টের নেতা মন্ত্রী কালির দাগ লাগাতে পারেনি, আর এই কয়েক বছরের মধ্যে একের পর এক নেতা মন্ত্রী তারা দুর্নীতির দায়ে জেলের ভেতরে আপনি বলছেন যে আপনাদের গায়ের উপর কোনো রকম কালির দাগ লাগতে পারেনি, তাহলে আপনাকে হয়তো সাইবার সেই সাইবারি সময়কার সময় 1970 সালের সময় আপনাকে মনে করতে হবে, বাম আমলে মনে রয়েছে, সে তো সেটা অনেক পুরনো গল্প, ইতিহাস রাজনীতি ইতিহাসের মঞ্চ, রাজনীতি ইতিহাসের মঞ্চ, একটা ঘটনা রাজনীতি ইতিহাসের মঞ্চ, আর সেটা একটা আলাদা না, আপনি আমি দুর্নীতির সময় কিছু বলিনি, আমি দুর্নীতির সময় কিছু বলিনি, আমি রক্তের দাগের সময় কথা বলেছি, আমি দুর্নীতির সময় কিছু বলিনি, আমি রক্তের দাগের কথা বলেছি, সেটা আপনার সেটা উত্তর, কালো দাগের কথা বলেছি, কালো দাগ কোথাও লাগেনি, আরে কালো দাগ খুঁজতে গেলে 90 সালে যত প্যানেল হয়েছে সব দেখাতে হবে, সেই সময় সরকারে তো আছে বলেছিল তো ফাইল নিয়ে সব তদন্ত হবে, কোথায় একটা তদন্ত হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, যারা যে সমস্ত তার তদন্ত হয়নি সেই সময় মোবাইল ফেসবুক ছিল না, পুরস্কৃত করা হয়েছে, প্রচুর প্রচুর বলা হচ্ছে কেন, প্রচুর ঘটনা রয়েছে, বানতলা কেস রয়েছে, 30 মে 1990 সাল বানতলা কেস রয়েছে, শুনুন শুনুন রাজনৈতিক স্তরে রাজমন্ত্রীরা জেলে আছে, তারপরে যদি বলেন কালো দাগ লাগেনি এর চাইতে দুঃখের হাতরস উত্তরপ্রদেশ কি বলবেন এই বিষয়ে, হাতরস নিয়ে কি বলবেন নিমাইবাবু, কি বলবেন হাতরস নিয়ে পরিষ্কার, আজকে রাজ্য সরকার গিয়েছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে আসামিদের ফাঁসির দাবিতে, কিন্তু উত্তরপ্রদেশ সরকার যায়নি হাতরসে ব্যাপারে সুপ্রিম কোর্ট যায়নি, কিন্তু আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অলরেডি কেস দাখিল করেছে হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে যে দোষীদের প্রকৃত সাজা দিতে হবে, কিন্তু হাতরসের লোক যায়নি এখন উত্তরপ্রদেশের লোক, সেটাকে মানতে হবে তো, শাস্তি হচ্ছে, আরেকটা বিষয় একটু বলি, শাস্তি হচ্ছে পশ্চিম, আরেকটা কথা একটু বলি, আমাদেরকে আমরা আমরা অত অত আপনারা এক উত্তরপ্রদেশের ঘটনায় আমরা আমরা শুধু শুধু এক মিনিট আমি বেশি বুঝি না নিমাইবাবু, শুধু আপনাকে আরো একটা কথা মনে করানোর চেষ্টা করবো, শুধুমাত্র হাতরাস নয় মণিপুর নিয়েও কথা উঠেছে, মণিপুর নিয়েও কথা উঠেছে, শুধুমাত্র হাতরাস একটা ইস্যু নয়, আপনি মণিপুর নিয়েও কথা বলতে পারেন, ওপেন ফোরাম একেবারে ওপেন ফোরাম রয়েছে ট্রাইব টিভি সবার জন্য, আপনি বলুন মণিপুর নিয়েও কথা তুলুন, হাতরাস শুধুমাত্র একটা ইস্যু নয় নিমাইবাবু, কামদুনি নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে গিয়েছে, যাতে সেই মহিলা যে আক্রান্ত হয়েছে বা ধর্ষিত হয়েছে সে যাতে সঠিক বিচার পায়, তার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়েছে, কিন্তু হাতরাসের জন্য উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্ট যায়নি,
বেকসুর খালাস হয়ে গেছে। কি বলবেন নিমাই বাবু? একটা কথা বলি, শুনেনি নিমাই বাবু, উত্তর শুনবো। নিমাই বাবু বলুন, রাজ্য সরকার পুলিশকে দিয়ে, রাজ্য সরকার পুলিশকে দিয়ে সমস্ত তথ্য লোপাট করার জন্য আজকে কোর্টের রায় এই অবস্থায় এসেছে। ও লোক দেখানো হলো, দেখানো হচ্ছে, কিন্তু ঘটনা হলো প্রকৃত পুলিশ সমস্ত তথ্যকে ধামাচাপা দিয়েছে, সমস্ত তথ্যকে লোপাট করেছে। সমর্থন করেন? সমর্থন করেন? কার্তিক সমর্থন করেন? বিজেপির এই বক্তব্য সমর্থন করেন? বিজেপি সমর্থন করে আরো বৃহত্তর আন্দোলনের ঘটনা নিয়ে সেখানকার সাধারণ মানুষ তারা জোটবদ্ধভাবে আন্দোলন হয়েছিল প্রথম পর্বে, কিন্তু সরকারের সেরকম পদক্ষেপ বা ভূমিকা আমরা দেখতে পাই। সেখানকার মানুষের আন্দোলনের চাপে সরকার বাধ্য হয়েছিল। এখন এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারা? রাজ্য সরকারের সিআইডি, তারা এমনভাবে তদন্ত তৈরি করেছে, তদন্ত রিপোর্ট করেছে, কেন হাইকোর্টে গিয়ে সেখানে গিয়ে তারা বেশিরভাগ কেন বড় বড় আইনজীবীদের বামপন্থীদের কেন সামনাসামনি দাঁড় করানো হলো না? শুনবো না, না না, আমরা বামপন্থী, আমরা ধর্ষিতার রেট বেঁধে দেওয়া হয়, জানি তার সেই সময় রাজ্য সরকারের আমলে ধর্ষিতার রেট বেঁধে দেওয়া হয়নি, যে ধর্ষণ হলে কত টাকা পাবে, 25,000 টাকা এরকম কোন নম্বর, আমরা দোষীদের শাস্তি দাবি নিয়ে আন্দোলন করেছি। এগুলো আমরা শুনি, বামতলা বামতলা ওই সব গল্প শুনিয়ে আর লাভ নেই। এখন মানুষ বুঝতে পারছে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই রাজ্যের জনগণের অবস্থা। আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, এই তর্জা চলবে, তর্জা চলাটাই স্বাভাবিক, তার কারণ রাজনৈতিক স্তরে প্রত্যেকের একটি আলাদা আলাদা স্ট্যান্ড থাকে। কামদুনু কাণ্ডে, কামদুনি কাণ্ডে যে ঘটনাগুলো ঘটছে সেখানে একটা রেড বেঁধে দেওয়া হয়, এটা অস্বীকার করতে পারবেন যে সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে তার পরিবারকে কম্পেনসেশন দেওয়া হয়? দেওয়া হয় তো, নিশ্চয়ই মানবেন। তাহলে সেই কম্পেনসেশন কি সত্যি একটা মানুষের মৃত্যুর পর কম্পেনসেশন কি কোনো রকম সাবস্টিটিউট হতে পারে কি মনে? না, এই জায়গাটাকে আপনার ভাবতে হবে, যে ভাবতে হবে কিভাবে, যে এটা একটা মানবিক দিক, তার মানে এই নয় যে আপনারা যেটাকে সরলীকরণ করে দিচ্ছেন যে ধর্ষিতা হলে পরে তার রেট বেড়ে, আমরা করছি না, আমরা করছি এতক্ষণ ধরে সংবাদ মাধ্যম করছে না, সংবাদ মাধ্যম করছে না, সংবাদ মাধ্যমের উপর অ্যাটাক করবেন না। আমরা বারবার বলছি এই জিনিসটা, এই জিনিসটা আপনাদের কাছে কথা বলি, শুনবো 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 আপনাদের কাছে আসবো। একটা কথা বারবার বললে কি, রাজনৈতিক স্তরের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি মন্ত্রী এবং প্রত্যেকটি প্রতিনিধি যারা যারা করেন, তারা প্রত্যেকবার সংবাদ মাধ্যমের উপর অ্যাটাক করেন যে সংবাদ মাধ্যম এটা বলছে। সংবাদ মাধ্যম একটা ভায়া, আবারও বলছি সংবাদ মাধ্যম কনস্টিটিউশনের 4 নম্বর স্তম্ভ, এটা মিডিয়া, এবং মিডিয়ার কাজ একজনের কাছে ইনফরমেশন আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, আমরা শুধু সেই কাজটাই করি। আপনি কন্টিনিউ করুন। এটা আপনারা যারা বলছেন যে ধর্ষণের, আবারও বলছি আপনারা বলছেন, আমরা বলছি না, মানুষ বলছে না, না না মানুষও না, বাকি আপনাদের বিরোধী দলেরা বলছে, প্লিজ কন্টিনিউ। মানুষ যারা বলছে, হ্যাঁ এবার ঠিক আছে, যে ধর্ষিতা রেপ হয়েছে তা নয়, এটা দেখতে হবে সরকারের মানসিকতাটা দেখতে হবে, যে একটা মানবিক দিক একটা, যে একটা মানুষ তার একটা পরিবার একটা অসাম মানে একটা যার বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে গিয়ে থাকে সেই পরিবারটা জানে তার উপর দিয়ে কী যায়, এটা একটা সরকার টাকাটাকে আপনারা বড় করে দেখছেন কেন? আপনারা দেখুন যে সেই মানবিক দিকটাকে আপনারা তুলে ধরার চেষ্টা আছে। এই ধর্ষিতা অভিযোগ জানাতে গেছে, অভিযোগ হয়নি, উল্টে ওই মহিলার সম্পর্কে, একটা নারী সম্পর্কে তার ইয়ে নিয়ে, আচার আচরণ নিয়ে, তার প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, চিহ্নকে দিয়ে আছে। আপনাদের মনে আছে এই ধরনের অসংখ্য ঘটনার উদাহরণ আছে, যেখানে ওই নারীর চরিত্র নিয়ে যে মেয়েটি ধর্ষিত হচ্ছে তার চরিত্র নিয়ে গল্প চলে দেওয়া হচ্ছে, যখন অভিযোগ জানাতে যাচ্ছে থানায় অভিযোগ নেওয়া হচ্ছে না, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই সরকারের আমলে একজন মহিলা আমরা রেট বেঁধে দেওয়া, যাতে ধর্ষকরা সাজা পায় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। দৌড়াচ্ছে যে আজকে যাতে এই পরিবারটা সবিচার পায় এবং সেই যারা প্রকৃত দোষী তারা যাতে ফাঁসি হয়, তার চেষ্টা কিন্তু রাজ্য সরকার থেকে করা হচ্ছে। এই রাজ্যের বুকে এই প্রশাসন, যে পুলিশ প্রশাসন তৃণমূলের কথায় কেস লিখবে কি হবে কি নথিভুক্ত হবে না, তার তদন্ত কোন জায়গায় থাকবে আগে থেকে স্থির করে দেওয়া হয়। সেই রাজ্যে কেন মা বোনেরা, কেন সাধারণ মানুষও সঠিক বিচার পায় না আমাদের রাজ্যে? এই হচ্ছে রাজ্যের প্রশাসনিক অবস্থা এখন। এটা
সিপিএম এর মুখে এই কথাগুলো মানায় না, কারণ আগেকার দিনে আমরা দেখেছিলাম যে প্রতিটা থানা হচ্ছে সিপিএম এর লোকাল পার্টি অফিস, মানে আপনার কথা অনুসারে সিপিআইএম এর মুখে মানায় না, তাহলে বিজেপির মুখে মানাবে? নিমাইদা আপনি বলুন, আপনি বলুন সরাসরি, শুনুন আপনাকে, আপনাকেই বলার সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্নটা আগে শুনে নিন, প্লিজ প্রশ্নটা শুনে নিন, পিসিআর কে বলবো ফেয়ার ডাউন করতে, শুনে নিন। কৌশিকদা বললেন যে রেপ কেসের ব্যাপারে বা এত কিছু এই ধর্ষণের ব্যাপারে বামেদের থেকে তিনি কিছু আশা করেন না এসব ব্যাপারে কথা, কিন্তু উনি তার মানে ওনার কথার দ্বারা এটা প্রমাণিত হতে পারে হয়তো যে বিজেপির থেকে আসতে পারে, আপনি কি বলবেন? মণিপুর আর তো আছেই, মণিপুরের উত্তরপ্রদেশ তো আছেই, বিজেপির শুধু সারা ভারতবর্ষের ভিতর বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় বিজেপি শাসন ক্ষমতায় আসলে পশ্চিমবাংলা কে নারী ধর্ষণ খুনের হাত থেকে বাঁচাবে ভারতীয় জনতা পার্টি, নতুন করে হাত তৈরি হবে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে হাত তৈরি হবে। কাজ হচ্ছে যে নির্যাতিতা হচ্ছে বা ধর্ষিত হয়ে মারা যাচ্ছে তারা কোন সম্প্রদায়ের, আপনাদের খুব সম্প্রতি উদাহরণ হবে এই সাহেবঘাটার সময়, সেটাকে নিয়ে কিভাবে দাঙ্গা তৈরি করে দেওয়া যায়, যে কোনো বডি পেলে এবারে তারা না প্রকৃত বিচার না, কিভাবে দাঙ্গার পরিবেশ তৈরি করা যায়, আপনাদের অভিজ্ঞতায় আছে জেলাতে বিজেপি সবসময় এই দিকটা তাদের কতটা এই নারীদের নির্যাতিত নারীদের পক্ষে লড়াই আছে তার থেকে বেশি হচ্ছে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে তৈরি করা যায়, কিভাবে রাজনৈতিক ফায়দা তৈরি করা যায়, সেই দিকটাই তাদের বেশি গুরুত্ব, তারা নজর। সারা পশ্চিমবাংলায় যেখানেই নারী নির্যাতন, নারী খুন, নারী ধর্ষণ হয়েছে আমরা সেখানে সোচ্চার হয়েছি, প্রতিবাদ করেছি, আমরা নারীদের রক্ষা করবার জন্য, নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, নারীদের অধিকার রক্ষা করবার জন্য লড়াই করেছি, আগামী দিনেও লড়াই করে যাব। আপনাদের লড়াইটা বোধহয় সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর হয় তাই না নিমাইবাবু? আপনাদের লড়াইটা বোধহয় সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর হয় তাই কি? সারা পশ্চিমবাংলায় যে নারী নির্যাতন হয়, নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি যদি লড়াই করে থাকে ভারতবর্ষের বুকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কদিন আগে স্পেশাল সেশন ডেকে পার্লামেন্টে 33% যে মহিলাদেরকে আজকে সংরক্ষণের কথা বলছেন তার অনেক আগে থেকেই পশ্চিম, দেখুন নারীর অধিকার রক্ষা করার জন্য, নারীর অধিকার রক্ষা করবার জন্য, নারীদের ক্ষমতায়ন করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নারীর অধিকারের প্রতি সবচেয়ে বেশি সচেতন এবং তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন নারীর শক্তির উপরে দাঁড়িয়ে নিয়ে। আজকে যার ফলে নারীদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, জয় জোহার দেওয়া হচ্ছে, সাইকেল দেওয়া হচ্ছে, নারীকে এগিয়ে নিয়ে আসার জন্য যিনি সবচেয়ে লড়াই করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো এই বিষয়ে, আবার আসবো এই বিষয় নিয়ে, তর্চা চলবে নয়, এই বিষয় নিয়ে তর্চা চলবে, আসবো অনেকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে, এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার এই বিষয় নিয়ে আসবো, যে বিষয় নিয়ে কথা চলছে, চর্চা চলছে, কে ঠিক কে ভুল, কে আদতেও সত্যি কথা বলছে, কে আদতেও মিথ্যে কথা বলছে, সবকিছু তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু সিবিআই এর তৎপরতা একেবারে চক্ষু, একেবারে চক্ষু চড়ক গাছ করবার মতো। আসবো এই বিষয় নিয়ে, তর্জা চলবে, নজর রাখুন। ফিরালাম বিরতির পর, যেদিকে নজর ছিল আমাদের একেবারে ইডি সিবিআই এর তৎপরতা, এই বিষয় নিয়ে তর্জা চলছে, সিপিএম এর একরকম মন্তব্য, টিএমসির একরকম মন্তব্য, বিজেপির একরকম মন্তব্য, মন্তব্যতে ফিরে আসবো আবার, তর্জা চলবে। প্রথম আবার প্রশ্ন রাখবো সরাসরি কৌশিকদার কাছে, যা বলছিলেন আপনি সরাসরি হাতরাস নিয়ে, কি কি ইস্যু আছে বলুন। আসলে বিজেপি এখন ক্ষমতা পশ্চিমবাংলা দখল করার জন্য তারা পাগল হয়ে গেছে, তারা বারবার বলছে যে তারা, একটু আগে নিমাইদা যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গে আসলে পরে তারা নারী সুরক্ষা দেবেন, তা আমার কথা হচ্ছে যে সমস্ত জায়গাতে আপনারা ক্ষমতায় আছেন, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক বা বিভিন্ন জায়গাতে হোক, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে নিয়ে আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন দাদা, সেটা হচ্ছে যে একটা যে রিপোর্ট কার্ড বেরোয় সেই রিপোর্ট কার্ডে দেখবেন তো যে উত্তরপ্রদেশ নারী সুরক্ষা দিয়ে কত নম্বর কত স্থানায় আছে, সেই জিনিসটা একটু আপনারা, আমি যদি তথ্য থাকে তাহলে একটু আমাকে জানাবেন, তাহলে পরে আমি বাধিত হব। নিমাইদা এর উত্তর দিন, নিমাইদা আপনাদের সবচেয়ে
প্রথম অবস্থায় আমি বলতে চাই, প্রথম অবস্থায় আমি বলতে চাই, সিবিআই নিয়ে যে তৎপরতা চলছে এটা পশ্চিমবাংলায়, নারী সুরক্ষা একটা উত্তরপ্রদেশের হাতড়া ছাড়া আর সারা পশ্চিম সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যের কোন কথা বলতে পারছে না। আমার পশ্চিমবাংলায় প্রতিদিন ওরকম একটা করে হাসরাত হচ্ছে। সরকারের মোটিভেশনটা কি? আপনার চোপড়ার ঘটনা, আপনারা জানেন বালুরঘাটের ঘটনা, কিভাবে প্রত্যেকটা জায়গায় বোনেদের উপরে নারীদের অত্যাচার হয়েছে। একটা কোন দুর্ঘটনা ঘটাটাকে কেউ সমর্থন করে না, কিন্তু দেখতে হবে যে কোন একটা ঘটনা ঘটার পরে সেই রাজ্যের সরকারের মোটিভেশনটা কি, সরকার কি চাইছে, সেটাকে ধামাচাপা দিতে চাইছে না সরকার আপনাকে গ্রেফতার করতে চাইছে, সেটা হচ্ছে মোদ্দা উদ্দেশ্য দেখা দরকার। আর নারী নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গ এখন শীর্ষের দিকে আছে, নারী সুরক্ষা আমি উল্টো দিকে বলবো, নারী নির্যাতন এখন শীর্ষস্থানের মধ্যে আছে, সেটা বলবো বামপন্থীদেরকে খুঁজে বের করে নারী সুরক্ষা ধারণা দিয়েছে, প্রকৃত তথ্যকে লুকানোর চেষ্টা করেছে, প্রকৃত দোষী আসামিদের বাঁচানোর চেষ্টা করেছে। তর্জা চলছে একেবারে ধর্ষণ কাণ্ড নিয়ে, আপনারা প্রতিটা ক্ষেত্রে ধর্ষণকে নিয়ে যাচ্ছেন। আমাদের মূল টপিক আজকে সিবিআই ইডি রেড, এই বিষয়ে কি বলবেন, আপনাদের তৎপরতা, এই যে সিবিআই এর তৎপরতা বেড়েই চলেছে, কেন্দ্রীয় এজেন্সির এই যে তৎপরতা বিচারপতির ভর্ৎসনার পর, সেই বিষয়ে কি বলবেন নিমাই বাবু? কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিচারপতির নির্দেশে যে তদন্ত চলছে এবং প্রতিনিয়ত যেভাবে হানা দিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। প্রকৃত সিবিআই এবং ইডির যে তৎপরতা বাংলার মানুষের আস্থা ফিরানোর জন্য, এটা আরো বাড়ানো উচিত, এবং প্রকৃত দোষী প্রকৃত কাল্পিত যারা টাকা নিয়েছে, যারা দুর্নীতি করেছে, তাদের গ্রেপ্তার হওয়া উচিত, তাদের চিহ্নিত করা উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। ব্যবহার করছে না সঠিকভাবে, কোর্টের কাছে বারবার থাপ্পড় খেয়ে তারপরে তদন্তের প্রতি মধ্য দিয়ে আমরা প্রকৃত দোষীরা অপরাধীরা এবং একদম এই চোরেদের যত নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যা যা দুর্নীতি হয়েছে তাদের মাথা পর্যন্ত শুধুমাত্র নিস্তলার মধ্যে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমা রাখার মধ্যে অবস্থান না থেকে এই দুর্নীতির মূল স্তরে গিয়ে পৌঁছাতে হবে সিবিআই কে। এটাতে কেন্দ্রীয় সরকারের কোনো আমরা চাইছি যে সিবিআই সত্যতা প্রকাশ করুক, তার সাথে সিবিআই আরো একটা সাবজেক্ট নিয়ে কাজ করুক। দুর্নীতির প্রতিবাদে হওয়া উচিত বাংলার মানুষের জবাব দেবে। আপনি যদি বলতে পারেন যে কেন 2000 টাকার নোট বন্ধ হলো, আবার কেন চালু করা হয়েছিল, তার পিছনে কি রহস্য আছে, এটার পিছনে সিবিআই ইডি লাগুক, এটাও আমি প্রকাশ্যে আনা হোক, ভারতবর্ষের মানুষ জানতে চায়। সমর্থন করেন আমি বলতে পারছি যে ওই সমর্থন করার বিষয় নেই, নোটবন্দি সে তো মানুষের সাথে এক প্রকার প্রতারণা হয়েছে, নতুন করে বলবার বিষয় নেই। আর ইডি সিবিআই এর ক্ষেত্রে আমি বলছি যা হচ্ছে এখন পর্যন্ত সবটাই কিন্তু হাইকোর্টের নজরদারির জন্য, যতটুকু সক্রিয়তা হাইকোর্টের নজরদারির জন্য, মানে আমরা মনে করি, তার মানে আপনিও মানছেন কোনো একটা জায়গাতে যে সিবিআই এবং ইডির যে তৎপরতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের থেকে এটা হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের তো সেটিং আছে, কেন্দ্রীয় সরকারের সাথে এই সরকারের আমাদের সরকার এখানে যে শাসক দল রয়েছে তাদের সেটিং আছে, তাদের গোপন বোঝাপড়া আছে, কি বলবেন, যার জন্যই তো এতদিন পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছাতে পারছেন তারা বলছেন। তাহলে পরে আমাদের প্রতিটা নেতার বাড়িতে গিয়ে 24 ঘন্টা 48 ঘন্টা তো রেড হচ্ছে কেন?
কেন আজকে ডেট হচ্ছে এটা হাইকোর্টের জন্য, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। এখানে আবাস হাইকোর্ট তারা নির্দেশ দিয়ে তারপরে বাংলার আবাসের টাকা এবং গরিব মানুষের যে এনআরই মনরেগার টাকা যে আজকে আটকে দিয়েছিল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা দিল্লির প্রোগ্রাম আমরা করেছিলাম। আপনারা জানেন যে রেলওয়ে ডিপার্টমেন্টকে টাকা জমা দেওয়া হয়েছিল, ট্রেন ভাড়া করা হয়েছিল, হঠাৎ প্রতিবার আপনারা প্রতিহিংসার কথা বলছেন, সেইখানে প্রতিবার আপনারা যে প্রতিহিংসার কথা বলছেন, কেন্দ্র সরকারের নির্দেশে এই তদন্ত হচ্ছে না, কোর্টের নির্দেশে যেহেতু তদন্ত হচ্ছে এখানে প্রতিহিংসার ব্যাপার থাকে না। কিছু না পায় তাহলে সবার সামনে জনসমক্ষে ক্ষমা চাইবেন তো? ইডি সিবিআই প্রতি আমাদের কিন্তু কোনো রাগ নেই, তারা যথেষ্ট এফিসিয়েন্ট, কিন্তু তাদেরকে পরিচালনা করতে কালের নিয়মে একদিন নজরদারিতে সরে যেতে হবে ক্ষমতা থেকে। বারবার করে সেটিংয়ের গল্প দিয়েছেন, আপনাদের সাথে সেটিং কাজ করছেন, কিন্তু ইতিহাস হয়ে থাকবে, আমরা দেখেছি তাহলে থাকবে সেটিং পাশে থাকে তো আপনাদের সাথে একদিন প্রকৃত ইতিহাস হয়ে থাকবে। সবার রাজ্যসভায় অসুবিধা হলে আছে তো দিদি, আজকে তৃণমূল আমাদের পায়ে দিবিকে লাগানো হচ্ছে, তৃণমূলের সেটিং যেটা আমরা বারবার করে দেখছি, দিল্লিতে কংগ্রেস সিপিএম তৃণমূল একসঙ্গে বসে থেকে সিটিং করছে দিল্লির বিরুদ্ধে লড়াই করার জন্য, সিটিং করছে তারা। আমরা কখনো সিটিং না, আমরা সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে, সামনের সারিতে থেকে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় পরিপ্রেক্ষিতে আলাদা করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বসেছে সেইখানে। কিন্তু আমরা জানি, আমরা জানি যে সেখানে আমাদের স্টেটমেন্ট দিয়েছে আমাদের একদম অল ইন্ডিয়া সেক্রেটারি থেকে আমাদের রাজ্য সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না, এটা পরিষ্কার করে আমাদের পার্টির পক্ষ থেকে স্ট্যান্ড পয়েন্ট তারা বলেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সেটিংয়ের বিষয় আমাদের অন্ত বামপন্থীদের নেই, আমরা তৃণমূল কংগ্রেস রাজ্যে যেমন সেরকম কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে একদম জোটবদ্ধ। আসবো আপনার কাছে, এই একই জিনিস আপনারা কংগ্রেসের ক্ষেত্রেও একসময় বলতেন, কিন্তু কংগ্রেসের সঙ্গেও তো আপনারা একসময় ম্যাচ করে ফেললেন, সেই বিষয়ে দেখেছি বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখা কংগ্রেস আমাদের সরকার পরিবর্তনের পরে কংগ্রেস দলে ভেঙে দিয়ে গোটাই বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেস দেওয়ালে দেওয়ালে পশ্চিমবঙ্গে ভরে দিয়েছে। কি বলছে উত্তর, উত্তর কি দেবেন, কি বলছে আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের বন্ধু, আপনাদের আরএসএস এর মুখপত্রে এই তৃণমূল কংগ্রেসের নেত্রীকে দুর্গা বলে আখ্যা দেওয়া হয়েছিল। আমরা জানি এখানে বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য ধর্ণা মঞ্চে আপনাদের মন্ত্রী রাজনাথ সিং এসে সেই ধর্ণা মঞ্চে সম্মতি জানিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কি করে তৈরি করেছে জানি। আচ্ছা নিমাইদা একটা কথা একটু বলি আপনাকে, ধরে নেন আপনার গ্রামে বন্যা এসেছে, আপনি বন্যার থেকে বাঁচার জন্য গাছে উঠেছেন, আর বন্যার থেকে বাঁচার জন্য একটা বাঘও হয়তো আপনার সাথে গাছে উঠে গেছে, তার মানে কি বুঝতে হবে যে বাঘ আর মানুষ বন্ধু হয়ে গেছে? ঠিক আছে, মূলত যা প্রশ্ন আসছে, বাঘ বিতণ্ডা চলছে, নিমাইবাবুর কাছে আপনার একটা প্রশ্ন রয়েছে, নিমাইবাবু আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আমরা যদি একেবারে নন্দীগ্রাম আন্দোলনে ফিরে যাই, কিছুদিন একটু ফিরে যাচ্ছে, একটু একটু ফ্ল্যাশব্যাকে যাব, নন্দীগ্রাম আন্দোলনের সমস্ত দুর্নীতি দল রাজনৈতিক ভাবে দুর্নীতিগ্রস্ত সমস্ত রাজনৈতিক দল আপনার কাছে আসবে, 26টি রাজনৈতিক দল এক হয়েছে নিজেরা বাঁচার জন্য। দেখুন আমরা অনলাইনে কথা বলছি, দুর্নীতি বাড়লো, আমরা অনলাইনে কথা বলছি, আপনি যদি কোঅপারেট না করেন তাহলে আমাদের পক্ষে কথা বলাটা খুব প্রবলেম হয়ে যাবে। আপনি শুনে নিন, আমি প্রশ্ন আসবো আপনার কাছে। নন্দীগ্রামে যদি আমরা একটু ফিরে যাই, একটু ফ্ল্যাশব্যাকে যদি ফিরে যাই, সেই সময় তো আমরা দেখতে পাবো যে সরাসরি একই মঞ্চে একজন বাঘা নেতা, বিজেপির একজন বাঘা নেতাকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল। আমার প্রশ্ন নম্বর এক, আপনারা সেই সময় কি ভেবেছিলেন যে তৃণমূলের পাশে থেকে বামকে সরিয়ে দেওয়া, আজকের দিনে দাঁড়িয়ে থেকে আপনাদের লড়াই সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে বিরোধী, কি বলবেন?
সেই দিনে রাজনৈতিক মেরুকরণ আলাদা প্রেক্ষাপট ছিল। কি মেরুকরণ ছিল? প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। মেরুকরণটা কি ছিল সেই সময়ে? মেরুকরণ কি ছিল আজকের দিনে? আপনাদের এজেন্ডা কি? আজকের প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য আছে? তখন কি আপনারা তখন কি তাহলে তখন কি আমরা আপনারা সত্যি সত্যি বামকে ভয় পেয়েছিলেন? কি বলবেন? জোট ধর্ম ধর্ম কি বলবেন? আপনাদের কোন জোট আছে? আপনাদের মনে রাখতে হবে কিছু সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচন আমাদের রাজ্যপাল ছিলেন যিনি জগদীপ ধনখড়, সেই উপরাষ্ট্রপতি তৃণমূল কংগ্রেস কাকে সমর্থন জানিয়েছিল? বিজেপির প্রার্থীকে সমর্থন জানিয়েছিল। এনআরসিসি এই বিল নিয়ে যখন লোকসভায় প্রশ্ন হচ্ছে তখন তৃণমূল কংগ্রেস বয়কট করেছে, ওয়াকআউট করেছে। তাহলে এ তো আপা আপনাদের মধ্যে গভীর আলোচনা, আমরা লড়াই করে যাব। কৌশিক দা, হ্যাঁ নিমাই দা, একটা কথা বলি, নোটবন্দির বিষয়ে সিবিআই তদন্ত দাবি করা হোক। ১৯৭৫ সালে বামফ্রন্ট সিপিএম এর কি ভূমিকা ছিল? ইমার্জেন্সির বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে কত লড়াই করেছে সেই কথাটা একবার স্মরণ করুন। ১৯৭৫ সালে ইমার্জেন্সির সময় সিপিএম এর কি ভূমিকা ছিল সেটা একটু বলুন, আর আজকে কি ভূমিকা আছে সেটা বলুন। কংগ্রেস সিপিএম এর সঙ্গে সেদিনের কি সম্পর্ক, আজকের কি সম্পর্ক? পুরনো কথা বলে লাভ নাই, বর্তমান পরিস্থিতিতে আসুন। ভবিষ্যৎ বর্তমানের ওপরে, এটা এটা ভুলে গেলে চলবে না। তার কারণ রাজনৈতিক ইতিহাস অতীতের উপর বেস করেই তৈরি হয়। আমরা চাই দেশের মানুষ দেশে ফিরে আসুক, বিজয় মালিয়া ফিরে আসুক, নীরব মোদী ফিরে আসুক, মেহুল চস্কি ফিরে আসুক, যে ভারতবর্ষ থেকে যে লুটেরা গুলো চলে গেছে দেশের ছেলে দেশে ফিরে আসুক, কয়লা পাচার করে যে দুর্নীতি, যে বাইরে বিদেশের নাগরিকত্ব নিয়ে দ্বীপরাষ্ট্রে গিয়ে বসে আছে, এই তাকে হচ্ছে তৃণমূলের যুব কংগ্রেসের সম্পাদক বানিয়ে দিয়েছিল। সে চন্দন বসুকে তদন্ত করুন না কেন? ওই তো মুখে বলা, বিনয় মিশ্র কোথায়? ফেরার হয়ে বাইরের রাষ্ট্রে চলে গেছে, তাকেও ফিরিয়ে আনুন, তাকেও ফিরিয়ে আনুন। কেন্দ্রীয় সরকার অন্য দেশের নাগরিকত্ব নিয়ে বসে আছে। আজকের তারিখে দাঁড়িয়ে নিয়ে আমরা তো বলছি, যারা এটা খুব তৃণমূলের কাছে কিন্তু খুব স্ট্যান্ড পয়েন্টটা খুব পরিষ্কার, যদি কেউ কোনোরকমভাবে দুর্নীতির সাথে জড়িত থাকে, এবং অনেকেই দেখবেন যে যার ফলে তারা আজকে জেল খাটছেন, ঠিক আছে, কিন্তু আমরা কোনো তদন্তে আমরা কোনো বিঘ্ন ঘটাবো না। যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষ দুর্নীতিতে যুক্ত তো, আপনি কি বলবেন? না না, তৃণমূল যুব কংগ্রেসের নেতা বাইরে চলে গেছে, সে বিচারাধীন, কিন্তু বিচারাধীন বিষয়কে আপনি কখনোই আসামি বলতে পারেন না। বিচারাধীন বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, কিন্তু আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছি বলেই কিন্তু আজকে তারা আজকে সিবিআই বা একটা তদন্তের জায়গা তৈরি করতে পেরেছে। না হলে পরে যদি আজকে আমরা বিরোধিতা যদি এই জায়গাটা তৈরি করতাম যে না আমরা তদন্তে সহযোগিতা করব না, তাহলে পরে কিন্তু কিছু করার ছিল না। কিন্তু আমরা বারবার করে বলছি যে সুপ্রিম কোর্টের সেই অর্ডারটাকে আমাদের মাঝে মাঝে মনে পড়ে যায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গিয়েছিল যে সিবিআই এবং ইডি এরা হচ্ছে বিছানার নিচে ৫৩ কোটি টাকা পাওয়া যাচ্ছে, এরা হচ্ছে একদম নতুন করে কি আবার তাকে প্রমাণ করতে হবে। আরেকটা কথা আমি বলছি, আরেকটা কথা আমি বিজয় নিমাইদাকে বলছি, যে বারবার তো সিবিআই তদন্তের কথা বলছেন, বারবার করে দাবি করছেন, তা আপনি বলুন না সিবিআই এবং ইডি তাদের সাকসেস রেটটা ভারতবর্ষে কোন জায়গায় দাঁড়িয়ে আছে স্বাধীনতার পর থেকে, ৪৭ সালের পর থেকে আজকে যে ২০২৩ সাল চলছে, সাকসেস রেট কত? ইডি সিবিআই কতগুলোকে প্রমাণ করতে পেরেছে? উত্তর শুধু মাত্র পলিটিক্যাল ভেন্ডাটা তৈরি করতে পারে, ছাড়া নিয়াবু পলিটিক্যাল ভেন্ডাটা ছাড়া আর কি কি করতে পেরেছে? সাকসেস রেট কোথায়? নোবেল প্রাইজটা কোথায় গেল? উত্তর নেব, উত্তর নেব, প্লিজ একটু শুনে নেব, শুনে নেব। নিয়াবু নোবেল প্রাইজ কোথায় গেল? প্লিজ প্লিজ নিয়াবু বলুন, বলুন। মূলত টেকনিক্যাল কিছু কারণের জন্য হয়তো আমরা জুড়তে পারছি না। যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এতক্ষণ ধরে, সিবিআই ইডির তৎপরতা, সিবিআই ইডির তৎপরতাকে কেন্দ্র করে কত ধরনের রাজনৈতিক বাকবিতণ্ডা উঠে আসছে। কিন্তু আমরা মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছি, যে সিবিআই এবং ইডির এই তৎপরতা সত্যি সত্যি বিচারাধীন অবস্থার মধ্যে থেকে বিচারপতির ভৎসনার পরেই এই তৎপরতা যে বেড়েছে, এটা কি অস্বীকার করার জায়গা আছে? কি বলবেন কার্তিক দা? একদম আমি তাই মনে করি যে
বিচার ব্যবস্থা এখনও যতটুকু আমাদের শেষ আশ্রয় আর কি, শেষ মানুষের বিচার পাওয়ার আশা আমাদের এখনও ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আছে, আমাদের দেশের আদালতের উপরে আছে। আর আদালতের উপরে আছে বলেই আজকের দাঁড়িয়ে এই তদন্তগুলো সিবিআই, ইডি এদের দ্বারা তদন্তগুলো এবং কোর্ট মনিটরিংয়ে বারবার করে তারা নজরদারি করে যে তদন্তের গতি প্রকৃতি কতদূর, কতদূর পর্যন্ত গেলেন, তারা চাইছেন বিচার তদন্ত প্রক্রিয়াকে ঢিলেমে করতে, সেই নিয়ে কোর্ট বারবার করে বিরক্তি প্রকাশ করেছে। কোর্টের পক্ষ থেকে সিবিআই ইডি আধিকারিকদের ডেকে পাঠানো হচ্ছে, তাদের ধমক দেওয়া হচ্ছে। তো যতটুকু যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাতে ওই কেন্দ্রীয় সরকারের মোদির কোনো ভূমিকা নেই যেখানে, আর তারা ভূমিকা পালনও করবে না এই রাজ্যের খাতে ক্ষেত্রে, কারণ জানে যে তৃণমূল কংগ্রেস, বিজেপি যদি কখনো বিপদে পড়ে তাহলে স্বাভাবিক মিত্র হিসাবে এই তৃণমূল কংগ্রেস তাদের আগে শরিক ছিল, তারা এই রাজ্যে, তারা এই রাজ্যেও আমাদের নির্বাচনে তারা জোটসঙ্গী হয়েছিল, কেন্দ্রের সরকারে আমাদের এই তৃণমূল কংগ্রেস তারা মন্ত্রিসভায় ছিল, তাদের সাথে যে পুরনো সম্পর্ক নরেন্দ্র মোদীও জানে, যদি কখনো তার সংখ্যার একটু হেরফের হয় এই আসন নির্বাচনের সামনে লোকসভার ক্ষেত্রে, তখন দাঁড়িয়ে তার মূল জায়গায় আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে গিরগিটির মতো রং বদলায় আর কি, এখন এখন রং অন্য রং ধারণ করে আছে, রং বদলায়, আপনি বলুন কোশিতা, সে আবার ঠিক যে জায়গায় সেই জায়গায় গিয়ে সাপোর্ট দেবে আর কি, এই জায়গায় আছে। এখন সিপিএম এর মুখে অনেক গল্প শোনা যাবে গিরগিটির মতো রং কে বদলায়। একটু আগে যেটা বললাম যে ইন্দিরা গান্ধী টাটা বিল্লার কোলে ইন্দিরা গান্ধীর দোলে, সেটা তো এখন সরে গিয়ে আজকে তারা গান্ধীবাদী, মার্কসবাদীকে ছেড়ে গান্ধীবাদীকে ধরে নিয়েছে। তো গিরগিটির মতো রং সিপিএম বদলায়, আমরা তৃণমূল বদলাতে সাথে আমরা মনে করি এই দেশের পরিপ্রেক্ষিতে এই আরএসএস বিশ্বাসঘাতক দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল আমরা আছি, তারা ভবিষ্যতে আমরা তাই থাকব। এই দেশকে বিচ্ছিন্নভাবে নিয়ে যাওয়ার চেষ্টা যে হিন্দু রাষ্ট্র তৈরি করার গোপন এজেন্ডা, আমরা এর বিরুদ্ধে, আমাদের দেশের সংবিধানে যা লেখা আছে ধর্মনিরপেক্ষর কথা, সেই ধর্মনিরপেক্ষতাকে যারা ধ্বংস করতে চাইছে আমরা তার বিরুদ্ধে লড়াই কংগ্রেসের সাথে জোট করতে চাই। আমরা তো আপনাদের সাথে জোট করেছে ধর্মনিরপেক্ষ দল, ধর্মনিরপেক্ষ বলেই তো সেদিন যখন বিকেলে যখন সভা হচ্ছিল, যখন সেই আব্বাস উঠে আসলো মনে হচ্ছে সচিন খেলতে নেমে গেছে, এমন ভাবে সেলিম বাবু তাকে জড়িয়ে ধরলো চণ্ডীপুর জেতার জন্য। আইএসএফ নিজেদের ধর্মীয় দল বলে ঘোষণা করে, তাদের নির্দিষ্ট ধর্মনিরপেক্ষ দল হিসেবে কাটিয়ে এজেন্ডা ধর্মনিরপেক্ষতার মধ্যে ঢুকে গেলেন। ধর্মনিরপেক্ষতার ইতিহাস আপনাদের কাছে শিখতে হবে না। দেশ ভাগের আন্দোলনে কারা আমাদের দিয়েছিল, কারা কংগ্রেস সিপিএম এর কি ভূমিকা ছিল দেশ ভাগের ইতিহাসে? আচ্ছা 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 আচ্ছা, আপনাদের যে আপনারা যা মূর্তি নিয়ে পূজা করে সাভারকারকে বলেন স্বাধীনতা, তিনি কি করেছিলেন? তিনি ছাড়া পাওয়ার জন্য মুচলেখা দিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে, না বাইরে আর দেশ বিরোধী আন্দোলন করবো না। আন্দামানের সেলুলার জেলে গিয়ে দেখবেন কতজন বামপন্থী নেতাদের নাম সেখানে খোদাই করা আছে, কতজন তারা জেল এই স্বাধীনতা আন্দোলনে গিয়ে তারা লড়াই করেছিল। আর আপনারা যাকে বলেন মনে করেন সাভারকার, তিনি তিনি কি করেছিলেন সেটাও দেশের ইতিহাস, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন আপনারা, শুধু ধর্মনিরপেক্ষতা না, ভারতবর্ষের ইতিহাস সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছেন আপনারা। আপনাদের দল সেই গোপন এজেন্ডা নিয়ে কাজ করছে, আর তার বিরোধিতার জন্য আমরা কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়েছি। আমরা মনে করি কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, আপনাদের থেকে আপনাদের দেশের স্বাধীনতা কোনো ইতিহাস কোনো ভূমিকা নেই, আরএসএস আরএসএসের কোনো ভূমিকা নেই, কথা বলার কোনো জায়গা নাই। ভিয়েতনামে কিছু হলো তার জন্য চাঁদা তুলতে বেরিয়ে পড়ে, তারা দেশের থেকে বাইরে কথাটা বেশি চিন্তা করে, বুকের ভিতরে কোথাও যদি চিন 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 করে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি যে বলছেন তাকে বলতে চাই, 70 বছর যাবত কেন রাম মন্দির আটকে রেখেছে? তার জন্য আপনার স্বার্থে বলছি, এই প্যানেল ডিসকাশনে কংগ্রেসের জন্য কেউ প্রতিনিধিত্ব করছে না, আপনার আপনার জন্য বলছি। কার্তিকদা রয়েছেন, কার্তিকদা রয়েছেন সরাসরি সিপিআইএম এর পক্ষ থেকে, আপনি সিপিআইএম এর কথা বলুন, কংগ্রেসের নয়, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, না সেই কথা বলছে, এরা যে ধর্মনিরপেক্ষতার কথা বলছে,
ধর্মনিরপেক্ষতার কথা বলে দেশ যেদিন ভাগ হয়েছিল সেদিন সিপিএম এর কি ভূমিকা ছিল সেটুকু আমি জানতে চাই। দেশ ভাগ হয় যে কার্তিক বাবুর কথা বলছেন, কার্তিক বাবুর বাপ ঠাকুর দাদা হয়তো ওপার থেকে পালিয়ে এসেছে। স্বাধীনতা আন্দোলনের ওই তত্ত্ব আর তুলে ধরতে পারছেন না, তার জন্য ওনার এই অবস্থা আর উনি সবাই জানে সবাইকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে সবার বক্তব্য রাখার জন্য, কিন্তু খুব স্ট্যান্ড পয়েন্টে আপনারা থাকবেন খুব সংক্ষেপে। নিয়াইবাবু আপনি শুরু করুন, আপনি বলুন আপনার কি স্ট্যান্ড পয়েন্ট, 30 সেকেন্ড। আমার স্ট্যান্ড পয়েন্ট, যখন আপনি ধর্মনিরপেক্ষতার কথা বললেন এই ক্ষেত্রে আমি বলতে চাই, এই বাংলাকে রক্ষা করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে আঁকড়ে ধরে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাই, আর এই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাংলার শাসক দলের যে দুর্নীতি, যে সন্ত্রাস যা চলছে, ভারতীয় জনতা পার্টি সেটাকে রুখে দিবে, এবং যে দুর্নীতি হয়েছে তার জন্য সিবিআই ডি তদন্ত দুর্বার গতিতে চলবে, এবং আগামী দিনে বিজেপির কথায় নয় কোর্টের নির্দেশে চলবে, এবং প্রকৃত দোষীরা চিহ্নিত হবে, তারা শাস্তি পাবে। সবাইকে তলব করা হয়েছে, সকলেই হাজিরা দেয়নি বিভিন্ন ভাবে। আমরা চাই রাজ্যপাল রাজধর্ম পালন করুন সংবিধান মেনে, আমরা চাই বিনয় মিশ্র, মেহুল চস্কি এরা দেশে ফিরে আসুক, দেশের কালো টাকা যারা লুটেরা নিয়ে চলে গেছে, যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল 15-15 লাখ টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকবে, সেই গরিব মানুষের টাকাগুলোকে ইমিডিয়েট যারা মানরেগার কাজ করেছে সেই টাকাটা রিলিজ করুক, 100 ঘরের টাকা আছে যেই গরিব মানুষের ঘরের টাকা সেটাকে রিলিজ করে দেখ সরকার। তার কারণটা হচ্ছে তৃণমূল বিজেপির বিরোধিতা থাকতে পারে, কংগ্রেসের সাথে সিপিএমের একটা মিল থাকতে পারে, সেই রাজনীতির মধ্যে টেনে নিয়ে গরিব মানুষের টাকাটাকে যাতে বঞ্চনা না করা হয়, কারণ তারা কিন্তু সত্যি প্রকৃত গরিব মানুষ, সেই টাকাটাতে রাখতে হবে। দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা আক্রান্ত তার লড়াইয়ে আমরা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করব, কিন্তু পাশাপাশি এই যে দুর্নীতি এবং যে ছেলেমেয়েরা বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন রাস্তায় বসে ধর্নায় বসে আছেন তারা সুরাহা হচ্ছে না, আর ইডি সিবিআই কোর্টের নির্দেশে তদন্ত করছে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে, আমরা বলতে চাই সেই আসল মূল মাথায় এই তাদেরকে ধরতে হবে, এখন নিচের তলায় না গিয়ে চোরদের মাথাকে ধরতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবার আমরা একেবারে সাম আপ অপশনে চলে এসেছি, একেবারে শেষ লগ্নে শোয়ের। মূলত আমরা যে কথা নিয়ে শুরু করেছিলাম সিবিআই ইডি, সিবিআই ইডির তৎপরতা, কিন্তু আপনারা দেখতে পেলেন শোয়ের শেষ লগ্নে দাঁড়িয়ে থেকে এক একজনের স্ট্যান্ড পয়েন্ট এক এক রকম। মূলত আমরা সবাইকে সময় দিয়েছিলাম, কিন্তু সময়ের মধ্যে সিবিআই ইডি নিয়ে তৎপরতার কথা কেউই বলতে চায় না, তার মানে কোনো একটা জায়গাতে রাজনৈতিক সব স্তরের লোকেরই সিবিআই এবং ইডিতে তো একটু হলেও জ্বর আছে। তার কারণ সিবিআই ইডি যদি তৎপর হতে শুরু করে তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, কিন্তু যদি সেটা সঠিক তদন্ত হয়, প্রশ্ন থাকবে, প্রশ্ন তুলবে প্রতিবার ট্রাইব টিভি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে ট্রাইব টিভিতে জয়েন করার জন্য। আপনাদের সবাইকে আবার বলবো, আপনারা রাজনৈতিক পরিকাঠামো মেনটেন করে সব কিছু করবেন, এবং এটাই আশা রাখে ট্রাইব টিভি যে জনসাধারণের জন্য আপনারা কাজ করেন, আপনারা জননেতা, এবং জননেতার কাজ মানুষের পাশে দাঁড়ানো। এই বলেই আজকে ট্রাইব টিভির এই স্পেশাল শো সিবিআই ইডির ঘুম ভাঙল কি শেষ করতে হচ্ছে। নমস্কার, নজর রাখবেন ট্রাইব টিভির পর্দায়।